উইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পরাজয়ের কারণ খুঁজেছেন অধিনায়ক সাকিব আল হাসান। সেন্ট কিটসে সকালে টসে হেরে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। তবে টসে হেরে অখুশি ছিলেন না সাকিব, টসে জিতে ব্যাটিংই নিতেন এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু বাংলাদেশের সূচনাটা হয় দুঃস্বপ্নের মতো। ম্যাচের প্রথম বলেই সাজঘরে ফেরেন সদ্য সমাপ্ত হওয়া একদিনের সিরিজের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান। নার্সের বলে শূন্য রানেই সাজঘরে ফেরেন তামিম। একই ওভারের চতুর্থ বলে শূন্য রানে বিদায় নেন আরেক ওপেনার সৌম্য সরকার। প্রাথমিক বিপর্যয় কাটাতে সাকিব আর লিটন দাস 38 রানের জুটি গড়ে তোলেন। কিন্তু দলীয় 43 রানের মাথায় কেমো পলের এক ওভারেই দুই ব্যাটসম্যান বিদায় নেন। এরপর দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ 47 রানের জুটি গড়ে টাইগারদের বড় টার্গেটের স্বপ্ন দেখান। কিন্তু 9.3 ওভারে দলীয় 90 রানের মাথায় মুশফিকের বিদায়ে তা থমকে যায়। জুটি গড়েও সেটা বড় করতে না পারার আক্ষেপ ঝরেছে সাকিবের কথায়। তিনি বলেন, শুরুতে উইকেট হারানোর পর আমি আর লিটন একটা ভালো জুটি গড়ি, কিন্তু পাওয়ার প্লে শেষ ওভারে আমরা দুজনেই আউট হই। এরপর মুশফিক ভাই আর রিয়াদ ভাইয়ের একটা ভালো জুটি হয়েছিল, কিন্তু সেটাও গুরুত্বপূর্ণ সময়ে ভেঙে যায়। এভাবে উইকেট হারানোর ফলে আমরা ম্যাচের গতি ধরে রাখতে পারিনি, যার ফলে বড় স্কোরও হয়নি। সাকিবের মতে বাংলাদেশ 40-50 রান কম করেছে। অন্যদিকে দলে অ্যান্ড্রয় রাসেলের মতো একজন হার্ড হিটার ব্যাটসম্যান না থাকার শূন্যতার কথাও জানিয়েছেন সাকিব। বলেন, 11 ওভারে আমাদের 100 রান হলেও আমরা 5 উইকেট হারিয়ে ফেলেছিলাম, সেখান থেকে আসলে ম্যাচে ফেরা অনেক মুশকিল হয়ে যায়। যদি না আপনার দলে রাসেল কিংবা এমন কোনো ক্রিকেটার থাকে যে একা হাতে ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিবে, তাই আমাদের সেই সময়টা অনেক কঠিন ছিল। যে উইকেট ছিল এটাতে 177 রানও নিম্নমানের স্কোর। আমাদের 180-200 রান করা উচিত ছিল, কিন্তু আমরা অনেক কম রান করেছি। এই রান দিয়ে ম্যাচে ফেরাটা অনেক কঠিন। বৃষ্টির কারণে উইন্ডিজের সামনের লক্ষ্য দাঁড়িয়েছিল 11 ওভারে 91 রান, যা 7 উইকেট আর 11 বল হাতে রেখেই জিতে নেয় স্বাগতিকরা। এই প্রসঙ্গে সাকিব বলেন, এরকম উইকেটে 91 রান নির্ভর করা কঠিন। তারপরেও আমি বলবো, আমরা খারাপ বোলিং করিনি, কিন্তু ওদের দলে যে পাওয়ার হিটার আছে সেটাতে আপনার উইকেট নিয়ে থেমে থেকে লাভ হবে না, উইকেট নিতেই থাকতে হবে, আমরা সেটা করতে পারিনি।